বেপরোয়া ওভারটেক করতে গিয়ে গুলশানের প্রাইভেট কারে দুর্ঘটনা, এতে আহত হয়েছে নেটওয়ার্কের বাইরে শিল্পী লাক্স তারকা তাজিফা তুশি, শরীফুল রাস, খাইরুল বাশার সহ আরও পাঁচজন, এদের মধ্যে একজন আইসিইউতে। পুলিশ জানান অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা। রাত 2:28 গুলশানের 30 নম্বর সড়কে ঘটে যায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা। সিসিটিভির ফুটেজে দেখা যায় কালো রঙের একটি প্রাইভেট কার গুলশানের অন্য সড়ক ধরে বেপরোয়া গতিতে চলছিল। 30 নম্বর সড়কে এসে একটা প্রাইভেট কারকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উঠে যায় পাশের ফুটপাতে। পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির উপরে আসে পড়ে গাড়িটি। প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে গেলেও এ সময় প্রাণে বেঁচে যায় 4 অভিনয় শিল্পী সহ 5 জন। দুর্ঘটনাস্থলের কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। তাৎক্ষণিকভাবে 2 জনকে আইসিইউতে নেওয়া হয়। এদের মধ্যে নাফিস নামে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন বেশ কজন অভিনয় শিল্পী। আহত বাকিদের অবস্থা ততটা গুরুতর নয় বলে দেখতে আসা শিল্পীদের জানান চিকিৎসকরা। ডক্টর বারবারই বলছে যে অ্যাটলিস্ট 72 আওয়ার্স না গেলে দর্শক বা আমাদের ইন্ডাস্ট্রির খুব একটা শঙ্কার কারণ নেই, কারণ ডক্টররা যথেষ্ট চেষ্টা করছে এবং দে আর নট ইন ডেঞ্জার।